অস্বীকার করা যায় না। কিছু কিছু জায়গাতে আমরা লক্ষ্য করছি যে কিছু কিছু সরকারি কর্মচারী মর্জি মাফিক তারা ডিউটি করছেন, তাদের ইচ্ছে মতো অফিসে যায়, ইচ্ছে মতো অফিস থেকে তারা ছুটি নিয়ে বেরিয়ে যায়। তো এইসব দিকগুলিও আমরা পর্যালোচনা করব। গতকালকে আপনারা হয়তো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখেছেন যে কুমারঘাট একটা অফিসে আমি গেছিলাম বিকেল 3টায়, গিয়ে যেটা দেখলাম প্রায় 80%, কোনো অফিসে 70%, কোনো অফিসে 60% কর্মচারী অ্যাবসেন্ট ছিল ডিউরিং মাই ভিজিট। তো এটা সত্যি আমাদের জন্য অত্যন্ত দুর্ভাগ্যের বিষয়, যেখানে ত্রিপুরা সরকার এবং আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহাজি উনি যেটা চাইছেন যে রাজ্য যেন আমরা একটা মডেল স্টেট তৈরি করতে পারে, দেশের মধ্যে না হোক অ্যাটলিস্ট আমরা নর্থ ইস্টের মধ্যে যেন ফার্স্ট স্টেট ডেভেলপমেন্টের ক্ষেত্রে, ডিসিপ্লিনের ক্ষেত্রে এবং গুড গভর্নেন্স যেটাকে আমরা বলি সেই লক্ষ্যে যেন আমরা 1 নম্বর থাকতে পারি। সেই লক্ষ্যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী উদ্যোগ গ্রহণ করেছেন, ক্যাবিনেটও এই বিষয় নিয়ে ডিসিশন হয়েছে। উনি আমাদেরকে এটাও বলেছেন যে আমরা যেন আগামী দিনে একটা ইতিহাস তৈরি করতে পারি যে 2023 থেকে 2028 যারা ক্যাবিনেট মিনিস্টার ছিলেন, যারা সরকার চালিয়েছেন, যারা মুখ্যমন্ত্রী ছিলেন, যারা অফিসার ছিলেন, তাদের নেতৃত্বে ত্রিপুরা রাজ্য একটা অন্যতম জায়গা পেয়েছে। ত্রিপুরা রাজ্য ভারতবর্ষের মধ্যে সর্বোচ্চ উন্নয়নমূলক স্টেট হিসেবে দাঁড়িয়েছে, এটা যেন মানুষ পরবর্তী সময় বলে, এটা মাননীয় মুখ্যমন্ত্রীর ডিজায়ার। আমরাও সেটাকে গুরুত্ব দিয়ে কাজ করতে চাইছি। আর আমারও একটা পার্সোনাল প্রিন্সিপাল রয়েছে, হার্ড ওয়ার্ক অ্যান্ড অনেস্টি ইজ দ্য কি অফ সাকসেস, অর্থাৎ পরিশ্রম এবং সততা উন্নয়নের মূল চাবিকাঠি, সেটাকে লক্ষ্য করে আগামী দিনে আমরা কাজ করব। সমস্ত কর্মচারীদের প্রতি আমার আহ্বান থাকবে, আপনারাও আপনাদের দায়িত্বের প্রতি লয়াল থাকুন, অনেস্ট থাকুন। সরকার আপনাকে যে বেতন দিচ্ছে মানুষের কাজের জন্য সেটাকে যেন সদ্ব্যবহার করেন, নিশ্চয়ই আমরা সবাই মিলে ত্রিপুরাকে এগিয়ে নিয়ে যেতে পারবো। রাজ্যের বিভিন্ন জায়গায় জলাশয়গুলি বরাদ্দ করা চলছে একটা, আর দ্বিতীয়ত রাজ্যের বিভিন্ন স্থানে ফিশারির অফিস আছে কিন্তু স্টাফকে এখন অবধি মানুষ জানে না ওইসব এলাকাতে। ঠিক আছে, এইসব নিয়ে আমরা আলোচনা করবো, দেখবো, আমরা স্টেপ বাই স্টেপ ফিজিক্যালিও ভিজিট করবো এবং আমাদের একটা ডিসিশনও আছে। আমি আজকে আমাদের এখানে সেক্রেটারি মহোদয় আছেন, ডিরেক্টররা আছেন, আমরা ডিসিশন নেব আজকেই যে প্রত্যেক সপ্তাহে আমি যখন ভিজিট করব ফিল্ড, আমাদের ডিরেক্টরও ভিজিটে যাবেন, সেক্রেটারি মহোদয় যাবেন, কনসার্ট অফিসার যারা যারা আছেন তারাও ভিজিটে যাবেন। অর্থাৎ আমরা আগরতলাতে বসে যেমন পরিকল্পনা তৈরি করব, ইন দ্য সেম টাইম ফিল্ড লেভেলও যেন এটা ইমপ্লিমেন্ট হয় সেগুলিকেও আমরা সরাসরি করতে দেবো। জলাশয়ের উপর মৎস্য চাষিদেরই অধিকার এরকম একটা আইন আছে, কিন্তু দেখা যাচ্ছে শহরাঞ্চলে অনেক জলাশয়ে কিছু কিছু অসাধু লোক মাছ চাষ করছে, এভাবে কি দেখুন এই বিষয়ে আমার কাছে সঠিক কোনো ইনফরমেশন নেই, নিশ্চয়ই আমরা এগুলিকে খতিয়ে দেখবো, আলোচনা করবো যেন সমাধান। থ্যাংক ইউ।